हेलो फ्रेंड्स, वेलकम टू माय व्लॉग। तो आगे दिन ভিডিওটা যেখানে শেষ করেছিলাম আজকেও সেখান থেকে শুরু করলাম। এই তো করমন্ডল এক্সপ্রেস কিন্তু বিশাখাপত্তনম স্টেশনে চলে এসেছে। আমরাও দেখো ট্রেন থেকে নেমে পড়েছি। তো 5:35 নাগাদ ট্রেনটা বিশাখাপত্তনমে এসে থেমেছে। তারপরে আমরা বেরিয়ে পড়েছি, একটা অটো ভাড়া করেছিলাম। সেই অটো ভাড়া করে এখান থেকে আমরা চলে যাচ্ছি সোজা আমাদের হোটেলে। আমাদের হোটেল সব কিছু কিন্তু আগে থেকে বুক করাই ছিল, তো আমরা এখন সোজা চলে যাচ্ছি হোটেলে। আমাদের হোটেলটা কিন্তু রামকৃষ্ণ বিচের একদম পাশেই। অনেকে অনেক জায়গায় থাকতে পারে, অনেকে আবার স্টেশনের কাছেও থাকতে পারেন, কিন্তু আমরা আর কে বিচের পাশে থাকাই ঠিক মনে করেছিলাম যে সামনে সমুদ্র দেখতে পাবো, একটা আলাদাই আনন্দের বিষয়। তো এই যো, এই হচ্ছে আমাদের হোটেলটা। তা আমাদের হোটেলটা একদমই আর কে বিচের একদম পাশে। আমি এখানে দেখুন দেখিয়ে দিচ্ছি। তো হোটেলের সমস্ত ডিটেলস আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, অবশ্যই চেক করে নেবেন। হোটেলের তারিফ কিন্তু চেঞ্জ হতে থাকে, এইখানে হোটেলের ফোন নাম্বার আছে, কাইন্ডলি প্লিজ পজ করে একটু চেক করে নেবে। আর এই হচ্ছে সকালবেলার সৌন্দর্য, তখন অত ভালো করে আলো ফোটেনি। তা আমরা সেই সময় আসলে শীতের বেলা, ওই জন্য আমরা এখন হোটেলের এই চেক ইন কাউন্টারে রয়েছি। বাট আমাদের এখান থেকে জানানো হলো যে 9টার আগে চেক ইন হবে না, আমাদের রুমে এখনও লোকজন আছেন। তো আমরা আর কি করব, ঠিক করলাম যে ঠিক আছে তাহলে 9টা অবধি আমরা এখন ঘুরবো, সূর্যোদয়টা দেখে নেব। বিচের ধারে এমনিতেই সময় কেটে যায়, বিচের অপরূপ সৌন্দর্য, অপরূপ মাধুর্য এই দেখেই সময় আমাদের কেটে গেছিল, কিভাবে মানে বুঝতেই পারিনি। এখন আমার মনে হয় যে অতটা টাইম কী করে কাটালাম কে জানে, কিন্তু অদ্ভুত ভালো লাগা, অদ্ভুত ভালোবাসায় জড়িয়ে নেয় ভাইজ্যাক। তো দেখতেই পাচ্ছ ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে, আমি জানি না তোমরা বুঝতে পারছো কি না, কিন্তু ওই দূরে দেখো পাহাড়। অনেক কুয়াশা ছিল ওই জন্য হয়তো পাহাড়টা তো ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু ওখানে পাহাড় আর এই সামনে সমুদ্র। ভাইজ্যাকের এইটাই মাধুর্য যে এখানে তোমরা একসাথে পাহাড়, সমুদ্র, জঙ্গল, ঝর্ণা সব কিছু পেয়ে যাবে। আর এখানে এসেই আমাদের বন্ধুত্ব হয়ে গেল এই পাখিদের সাথে। এরা আমাদের থেকে আমাদের মতোই ব্রেকফাস্ট করছিল, এদেরকে আমি বিস্কুট খেতে দিছিলাম, আমরাও বিস্কুটই খাচ্ছিলাম। তো তারপরে আমরা একটু আর কে বিচটা চারিদিকে একটু ঘুরে দেখছিলাম। এই হচ্ছে সেই মোমেন্ট যখন সূর্য মেঘের ফাঁক থেকে টুক করে উঁকি দিয়েছিল। তো এইখানে এইরকমই সূর্যোদয় হয়েছিল, কারণ আগের দিন এখানে খুব বৃষ্টি হয়েছিল, খুব মেঘলা ছিল। আমাদের ভয় ছিল যে আমাদের ট্রিপটাই না বানচাল হয়ে যায়, কিন্তু ঠাকুরের সহায় আমাদের ট্রিপটা খুব ভালো হয়েছে। তো সমস্ত মোমেন্ট আমি ক্যাপচার করে রেখেছি। সূর্যোদয় দেখলাম, একটু সমুদ্রে পাও ভেজালাম, এই করেই কিন্তু সকালটা আমাদের খুব খুব ভালো শুরু হয়েছিল ভাইজ্যাকের প্রথম দিনটা। এবং সম্পূর্ণ ট্রিপটা খুবই মেমোরেবল হয়ে রয়েছে আমার জীবনে, কারণ এই প্রথম হয়তো আমার পাহাড় দেখা। আমি আগে কখনো পাহাড় দেখিনি, সমুদ্র আমি দেখেছি কিন্তু পাহাড় দেখিনি। এই প্রথম পাহাড় দেখছিলাম এবং সমুদ্র দুটো একসাথে, এর আনন্দ হয়তো আলাদাই ভাষায় প্রকাশ করার মতো নয়। এখন আছি ময়ূরী হোটেল, দেখাচ্ছে দেখেছি। এখানে সব সাউথের হিরোর ছবি দেওয়া আছে, সেটা আমার খুব ভালো লাগছে। সাউথের হিরোদের আমার খুব ভালো লাগে, তো দেখতে পেয়ে খুব ভালো লাগছে। আর এখানে আমরা অর্ডার দিয়েছি মশালা ধোসা, 60 টাকা করে বলছি। তো আমরা ভিডিও দেখে এসেছিলাম, সেখানে বলেছিল 50 টাকা করে, মনে হয় 10 টাকা করে সব কিছুর দাম বেড়ে গেছে এখন বলে সিজন, তাই জন্য ঠিক
আছে তাহলে চলো ব্রেকফাস্ট করা যাক। ব্রেকফাস্ট করে দেখলাম ঘড়ির কাঁটা কিন্তু 9টা ছাড়িয়ে গেছে, তো আমাদেরও সময় হয়ে গেছে আমাদের রুমে একটু রেস্ট করার। আমরা সারা রাত জার্নি করে এসেছি। এই হচ্ছে আমাদের হোটেলের রুম। রুমটা খুবই ভালো ছিল, বেড ছিল, অ্যাটাচ বাথরুম ছিল, বাথরুমটাও যথেষ্ট পরিষ্কার সুন্দর ছিল। আমি আমার রুম নিয়ে অতটা কোনো ফ্যাসিনেশন নেই, ঘুরতে যাওয়ার জায়গাটা নিয়ে বেশি আমি এক্সাইটেড থাকি। নতুন জায়গা এক্সপ্লোর করব এটাই সবসময় ভাবি। বাট রুমটাও ম্যাটার করে অবশ্যই, কিন্তু আমার রুমটা খুবই পছন্দ হয়েছে, দেখো তোমাদের সাথেও সেটাই শেয়ার করছি। এখানে একটা কমন ব্যালকনি টাইপের আছে, যেখানটায় একটা সোফা রাখা আছে, খুব সুন্দর। এখান থেকে কিন্তু আরকে বিচের সৌন্দর্য দেখা যায়, খুব ভালো লাগছিল। এই জানলাটা আমার কাছে খুব ভালো লাগার একটা বিষয় ছিল। তো আজকে এই অবধি, এরপরে খুব তাড়াতাড়ি পার্ট 3 আসছে, অবশ্যই দেখতে থাকো।